বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শোবিজের অনেক অভিনয়শিল্পী প্রতিবাদ জানান, এমনকি রাজপথেও নেমে আসেন। তবে এদের মধ্যে কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন। সরকার পতনের পর তাদের কৃতকর্মের অনেক কিছুই এখন জনসম্মুখে আসছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশটে দেখা গেছে, আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন শোবিজেরই কয়েকজন অভিনেত্রী। সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবে নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে দেখা যায় ছাত্রদের আন্দোলনের বিপক্ষে। তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের উপর গরম পানি ফেলার। সেই গ্রুপে এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস সহ ছিলেন অভিনেত্রী শামিমা তুষ্টি, নায়ক রিয়াজ, সাজু খাদেম সহ অনেকেই। তবে প্রকাশিত স্ক্রিনশট শটে সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস সহ কয়েকজন।